হ্যালো সবাইকে, দুর্গাপূজার স্পেশাল আমি একটা রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের তেল ঝাল, যেটা বাড়িতে তো সবাই বানিয়ে খাও, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো এখানে আমি কাতলা মাছ 5 টুকরো নিয়ে নিয়েছি, এটা হলুদ নুন দিয়ে মেখে ভালোভাবে ভেজে নেব, একটু ভালোভাবে কড়া করে ভেজে নেব। তারপর কড়াইতে কালো জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব, তারপর কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কাঁচা লঙ্কা টমেটোকে ভেজে নেব। নেওয়ার পর তারপর একটা আমি মশলা পেস্ট বানিয়ে নেব, যেটা নাকি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেলে ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। কষা না কষালে খাওয়া কোনো রান্না কোনো দিনের টেস্ট হয় না, তো ভালোভাবে কষাতে হয়। তো ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে করছি, আপনারা চাইলে বাটা মশলা দিয়েও করতে পারেন, সেটা খেতে আরও দুর্দান্ত হয়। আমার সময় ছিল না বাটার জন্য, আমি বাটতে পারিনি। যাই হোক, আমার কিন্তু তেলটা কিন্তু বেরিয়ে আসছে। এখন আমি এটা গরম জল, ফুটন্ত গরম জল ঝোলের জন্য দিয়ে দেবো। ঝোলটা ফুটে আসলে মাছগুলি দিয়ে দেবো, মাছগুলি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো। মাছটা সিদ্ধ না হলে হলুদ ঝাল লবণ না হলে ভালো লাগে না কিন্তু খেতে। দেখুন আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, এখন আমি গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।